আজকে তোমাদের ট্রি প্লান্টেশন বা বৃক্ষরোপণ ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো। প্রথমে আমরা একটা ওভাল শেপ ড্রয়িং করব, অর্থাৎ মানুষের মাথাটা ওভাল শেপ একটা ড্রয়িং করে তোমরা প্রথমে নেবে। নেওয়ার পর এই গলার ড্রয়িংটা করার পর এইখান থেকে রাউন্ড করে এই নিয়ে আসবে। নেক্সট আমরা এই রাউন্ডের ভেতর থেকে আবার এভাবে ঘুরিয়ে আমাদের পায়ের ড্রয়িংটা এরকম করতে হবে। তো এই শেপটা তোমরা প্রথমে করে নেবে। নেক্সট এই পায়ের আমরা ড্রয়িংটা করে নিই, যেহেতু জুতো পরা একবারেই এটা ড্রয়িংটা করে দিচ্ছি। এবার এইখান থেকে ঘুরিয়ে আমরা বডির ড্রয়িংটা এভাবে আমরা করব। এইখান থেকে দুটো লাইন টেনে এরকম করে দেবো, অর্থাৎ বেল্ট পরা সেই সিস্টেমটা করে দিচ্ছি। এইখান থেকে এই করে প্যান্টটা করে দেবে, এইখান থেকে জুতো হবে, এইখান থেকে জুতোর ফিতের লাইনগুলো করে দেবে। এরপরে এই লাইনটা আমরা মুছে দেব। এবার নেক্সট আমরা এইখান থেকে এই করার পর এই যে মোটা থেকে শুরু করব, করার পর এইখান থেকে এই বুড়ো আঙুলটা ঘুরিয়ে আমরা এই আঙুলগুলোকে পরপর বসিয়ে দেব। এইখান থেকে আমরা ঠিক এই বুড়ো আঙুল এইখান থেকে আমরা এই গাছটা গাছটা মাটিতে পোতা আছে, এখানে কিছু মাটি জাটি তোমরা করে দেবে। এখান থেকে পাতাটা আমরা করে দেব, এখান থেকে আরেকটু পাতার করে দিতে পারো। এরকম করে একটা গাছ তোমরা করে দিতে পারো। নেক্সট আমরা এখান থেকে জামার লাইনটা টেনে এই ভিতরের লাইনগুলো আমরা মুছে দেব। এভাবে করে ফিগারটা তোমরা করবে। এরপর ঠিক এই জায়গা থেকে চুলের লাইনটা আমরা করার পর এই ভিতরের লাইনগুলো মুছে দেবে, আর এইখানে এই লাইনটা মুছে আমরা মুখের ড্রয়িংটা আর এই গলার কলারটা আমরা করব। এবার নেক্সট আরেকটা হাত এই পাশ থেকে এই বুড়ো আঙুলটা এরকমভাবে করে দেবে। এইভাবে করে তোমরা ফিগারটা করবে। নেক্সট দেখো এখানে একটা আমি ফিগার করছি, এইখানে ফিগারটা আমরাও সেই কিছুটা মাথার কিছুটা উপর থেকে এখানেও সে তোমরা এই ওভাল শেপ ড্রয়িংটা করে নেবে। নেওয়ার পর গলার ড্রয়িংটা করার পর এইখান থেকে এই শেপটা প্রথমে করে নেবে। নেক্সট এই কর্নার থেকে এইখান থেকে লাইনটা ঘুরে এই আসবে, এইখান থেকে ঘুরে এই যাবে, এইখান থেকে জুতোর লাইনটা তোমরা করবে। এরপরে ড্রেসে এটা এই লাইন থেকে বেরিয়ে যাবে, এটা মুছে দেবে। মুছে দেওয়ার পর এই জুতোটা করে দেবে, আর এই পাশ থেকে আরেকটা জুতো দেখা যাচ্ছে সেটা করে দেবে, এখান থেকে আরেকটা ওই পাশে পা দেখা যাচ্ছে। এবার নেক্সট আমরা এইখান থেকে হাতটা এই মোটা থেকে এই শুরু করার পর এই করব, করার পর ঠিক এই জায়গা থেকে আমরা একটা জলের ঝাড় আছে সেটা আমরা করব। এই ঝাড়টা এখান থেকে জলটা দিচ্ছে, এখান থেকে ড্রেসে লাইনটা হবে এই। এবার মেটার মুখটা আমরা এখান থেকে চুলটা করে দেব, এই ভেতরের লাইনগুলো তোমরা মুছে গলার লাইনটা মুছে এইখানে এইবার মুখটা তোমরা ড্রয়িংটা করে দেবে। এইভাবে করলে তোমাদের কাজটা বেটার হবে। এইখানে বেল্ট করে দেবে, যেহেতু স্কুল ছেলে মেয়ে
से तो यह तुम्हरा कर दोटो फिगार करपे ये मटी का तोलार ए रकम जिनटा कर देवे ये एक मग आ जल देवा से देवे ये हलो दुटो फिगार यार देखो ये एक फिगार हमें कर এইখানে ফিগারটা এরকম ভাবে তোমরা করবে। এই বডি স্ট্রাকচারটা এরকম ভাবে করার পর এই করবে, পাটা দেখা যাচ্ছে না। এরপরে হাতটা এখান থেকে এই মোটা থেকে শুরু করার পর এইখানে মেটা একটা ফুলের চারা নিয়ে আসছে, সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো। এই এটা করার পর এই ভেতরের লাইনটা মুছে দেবে। এই আঙুলগুলো তোমরা একটু ঠিকঠাক দেখে করবে। এবার মেটার ড্রেসটা করার পর এখানে টাইটা করে দেবে, স্কুল ড্রেসটা করে দেবে। এইখান থেকে মেটার ঝুঁটি করে দিতে পারো, তোমরা বিনুনিও করতে পারো, যার যেটা ভালো লাগে। এটা কর্নার হয়ে যাবে। এখান থেকে বেল্টের লাইনটা করবে, এই লাইনটা মুছে এখানে এইরকম হবে। এইরকমভাবে তিনটে ফিগার তোমরা করবে। এইখানে দেখো আরেকটা ফিগার আমরা করছি, একজন টিচার দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। এই লাইন যেভাবে আসছে আর দেখা যাচ্ছে না। এবার এখান থেকে মোটা থেকে শুরু করার পর এই আঙুলগুলোকে এইরকম অর্থাৎ কিছু বলছে সেটা দেখাবে। এখানে কোমরে হাত দিয়ে রেখেছে সেই এখানে চোখে তোমরা চশমা পরিয়ে দিতে পারো। এরপরে এই লাইনগুলো একটুখানি মুছে দেবে, তো ফিগারে স্ট্রাকচারটা বেরিয়ে আসবে। এখানে পাটা আর দেখা যাচ্ছে না। এইভাবে চারটে ফিগার করে নেবে। এবার দেখো এটা দিয়ে কীভাবে সিনারিটা করছি। এইবার তোমরা এইখানে একটা স্কুল গ্রাউন্ডের ভেতরে এই বৃক্ষরোপণ উৎসবটা চলছে সেটা কিন্তু তোমাদের দেখানো হচ্ছে, অর্থাৎ গাছ লাগাও প্রাণ বাঁচাও এই যে কর্মসূচি এটা তোমাদের কাছে আমি তুলে ধরছি ছবির মাধ্যমে। সেটাই তোমরা এই লাইনটা যাবে এটা পাচির। এবার এইখানে ঠিক একটা পোস্টার তোমরা করবে, পোস্টারটা পরে করছি, এই লাইনটা আগে তোমরা। এবার এই পোস্টারে এইখানে তোমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও বৃক্ষরোপণ উৎসব এভাবে বাংলায় তোমরা লিখে দিতে পারো। উৎসব এভাবে করে তোমরা লিখে দিতে পারো। এইবার এইখানে কিছু ঘাস নিচ থেকে আছে করে দিতে পারো। এইখানে দূরে শহরের বিল্ডিং তোমরা দেখিয়ে দিতে পারো।
এইখানে ঘাস করতে পারো, অর্থাৎ এটা আটকানো আছে কিছু দিয়ে, এটা তোমরা দেখিয়ে দাও। এ হলো তোমাদের একটি বৃক্ষরোপণের উৎসবের একটি ছবি। তো দেখো এটা কি করে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে পুরো আঁকাটাকে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো বর্ডার করবে না, আঁকার পরেই ডিরেক্ট কালার শুরু করবে। তো প্রথমে আমরা, যেহেতু আকাশটা খুবই ছোট, তাই আমরা স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে আমরা উপর থেকে ডিপ করে নিচ দিকে এসে হালকা করে দেব। এইভাবে উপর থেকে আস্তে আস্তে নিচে ডিপ থেকে হালকা করে দেবে। এই জায়গা দিয়েও আমাদের আকাশটা কিছুটা দেখা যাবে। এই এবার নেক্সট আমরা এই বিল্ডিংগুলোর কালার করা যাক। তো বিল্ডিংগুলো, এই বিল্ডিংটা আমরা পিঙ্ক কালার দিয়ে পুরো বিল্ডিংটা আমরা রং করব। পিঙ্ক কালার করার পর রেড কালার দিয়ে বিল্ডিংয়ের ওপরে এই জায়গাটা তোমরা হালকা করে এক পাশে শেড দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। এইভাবে করে বাদ বাকি বিল্ডিংটাও পিঙ্ক হবে। ওপরেরটা আমরা গ্রিন দিয়ে এই বাড়ির বর্ডারটা করে দেব। এবার পরের বিল্ডিংটা আমরা অরেঞ্জ কালার দিয়ে পুরো বিল্ডিংটা আমরা কমপ্লিট করব। আমি দেখালাম না, শুধু অরেঞ্জ কালারটা তোমরা ঘষবে। এরপরে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে বিল্ডিংয়ের নিচে আর এই এক পাশে শেড দেব, আর ওপর দিকটা আমরা রেড কালার দিয়ে পুরোটা করে দেব। বিল্ডিংয়ের জানলাগুলো তোমরা ডিপ ভায়োলেট কালার দিতে পারো, ডিপ ব্রাউন কালার দিতে পারো। এই বিল্ডিংটা আমরা লাইট ভায়োলেট কালার দিয়ে করার পর ডিপ ভায়োলেট কালার দিয়ে নিচ দিকে হালকা করে শেড দেব। ওপরে আমরা ক্রোমিওলো লাইট কালারটা আমরা দিয়ে দেব। এইভাবে করে তোমরা বিল্ডিংগুলো করতে পারো, জানালাটা কোবাল্ট ব্লু কালার করবে। এইভাবে করে তিনটে বিল্ডিং করবে। এবার এই গাছের কালার তোমরা লাইট গ্রিন কালারটা, এখানে হলুদ কালারটা দেওয়ার দরকার নেই, যেহেতু গাছটা উপর দিকে আরও আছে, তার জন্য নিচ দিকটাই অন্ধকারই থাকবে। দেওয়ার পর তোমরা ডিপ গ্রিন কালারটা লাইট গ্রিনের সাথে মিশিয়ে, ডিপ গ্রিন কালারটা লাইট গ্রিনের সাথে মিশিয়ে তোমরা এইভাবে করবে। করার পর প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে আমরা এই নিচের গাছে যে পাতাগুলো আছে এইভাবে করে আমরা বের করে দেবো। এইভাবে করে গাছের পাতাগুলো হবে। এবার দেখো পাঁচিলটা কীভাবে করছি। তো পাঁচিলটা আমরা ক্রোমিওলো ডার্ক কালার দিয়ে, ক্রোমিওলো ডার্ক কালার দিয়ে আমরা পাঁচিলটা এইভাবে করে করবো। সেমভাবে এই পাঁচিলটাও কিন্তু হবে, এই পাশেও পাঁচিল আছে। করার পর আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই ক্রোমিওলো ডার্কের নিচে আমরা কিছুটা ঘষে হালকা করে দেব। এরপর আমরা কোবাল্ট টার্কাইজ বলে যে কালারটা আছে, সে কোবাল্ট টার্কাইজ কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আমরা বাদ বাকি পাঁচিলটা আমরা ফিনিশ করব। এইভাবে করে তোমরা পুরো পাঁচিলটায় তোমরা করবে। ঠিক যেভাবে দেখলাম এইভাবে পুরো পাঁচিলটাই কিন্তু তোমাদের হবে। এবার দেখো এই গাছের কালারটা, গাছের কালারটা ডিপ ব্রাউন কালার দিয়ে, ডিপ ব্রাউন কালার দিয়ে তোমরা এক পাশে, ঠিক এর আগে ভিডিওগুলোতে যেভাবে দেখিয়েছিলাম যে এক পাশে ডিপ ব্রাউন কালার ঘষার পর লাইট ব্রাউন কালার দিয়ে এই ডিপ ব্রাউন কালারটাকে তোমরা মিশিয়ে দেবে। তারপরে আমরা ইয়েলো অকার বলে যে কালারটা আছে, সেই ইয়েলো অকার কালারটা দিয়ে এই লাইট ব্রাউন কালারটাকে তোমরা মিশিয়ে দেবে। তাহলে আমাদের কালারটা
ফিনিশ হবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে এক পাশে গাছে তোমরা শেড দেবে। ঠিক এইভাবে করে পুরো পাঁচিল আর এগুলো তোমরা করার চেষ্টা করবে। এবার দেখো জমির কালারটা কিভাবে করছি। জমির কালারটা তোমরা ভালো করে বুঝে নাও, এই যে পুরো জমিটা কিভাবে করব। ক্রোমিয়েলো ডার্ক কালার দিয়ে ঠিক নিচ থেকে, খুব চেপে ঘষবে না, নিচ থেকে এরকম হালকা করে তোমরা ঘষে আস্তে আস্তে ওপর দিকে ওঠাতে থাকবে। আমি এই চারটা যেভাবে দেখাবো এই পাশটা সেভাবে তোমরা কিন্তু করবে। নিচ থেকে ক্রোমিয়েলো ডার্ক কালারটা করতে করতে আস্তে আস্তে ওপর দিকে তোমরা হালকা করে নিয়ে যাবে। যেহেতু এখানে পাতা সমস্ত কিছু আছে, তোমরা এই জায়গাটা খুব একটু ধরে করার চেষ্টা করবে। আর এই জলটা যতটুকু জায়গা দিয়ে পড়ছে, জলের জায়গায় তোমরা রং ঢোকাবে না। এখান থেকে আস্তে আস্তে দূরে আমরা হালকা করে নিয়ে যাব। এবার দূরে হালকা জায়গাটা ক্রোমিয়েলো মিডিয়াম যে কালারটা আছে, সেই ক্রোমিয়েলো মিডিয়াম কালারটা দূরে একটু আমরা করে দেব। এই অর্থাৎ এই কালারটা করতে করতে ক্রোমিয়েলো কালার যাবে। এরপরে আমরা স্যাপ গ্রিন বলে যে কালারটা আছে, এই স্যাপ গ্রিন কালারটা এইখান থেকে ডিপ করতে করতে, জাস্ট ডিপ বলতে অত ডিপ নয়, এখান থেকে জাস্ট হালকা করে ডিপ করতে করতে আমরা ওপর দিকে হালকা করে নিয়ে যাব। দেখো জলের জায়গা কিন্তু আমি ঢোকাচ্ছি না। এইভাবে করে এই কালার স্কিনটা তোমরা পুরো জমিতে করবে। আর এইখানে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো ওপর দিকে লাইট গ্রিন করবে, লাইট গ্রিন করার পর নিচ দিকে ডিপ গ্রিন করবে। তবে এই কালার স্কিনটা করার পর কিন্তু এই ঘাসটা করবে। এরপরে ডিপ ব্লু কালার দিয়ে তোমরা নিচ থেকে এভাবে করে ঘাসের মতন করে শেড দিতে পারো। এই এভাবে করে এই কালার স্কিনটা করার পর তারপরে এই ঘাসটা তোমরা করবে। এরপরে তোমরা লাইট ব্রাউন কালার দিয়ে এই জায়গাটা, এই যেখানে মাটি আছে সেই মাটির জায়গাটা তোমরা হালকা করে এইভাবে করে এই জায়গাটা মিশিয়ে দেবে, অর্থাৎ চারিদিকে মাটি তোলা হয়েছে সেটা বোঝাবে। এরপর ডিপ ব্রাউন কালার দিয়ে গোড়াটার মধ্যে একটুখানি ডিপ করে কোনো কোনো জায়গাগুলো করে দেবে মাটির অংশগুলোকে বোঝানোর জন্য। ঠিক এভাবে করে পুরো জায়গাটা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে পুরো কাজটা তোমরা কমপ্লিট করো। তো দেখো দেখো যেভাবে করে তোমাদের এই অংশগুলো দেখানো হয়েছে পাঁচিল, সেভাবে পুরো পাঁচিল আর পুরো জমিটা সেভাবেই করা হয়েছে, বাদ বাকি অংশগুলো সেভাবেই করা হয়েছে, পুরো ছবিটা যেভাবে তোমাদের দেখানো হয়েছিল। এবার দেখো নেক্সট আমি কীভাবে কালারগুলো করছি। তো প্রথমে আমরা ক্রোমিয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই যে লেখাটা আছে বোর্ডটা, আমি তো এটা স্কেচ পেন দিয়ে লিখেছি, কিন্তু তোমাদের তো স্কেচ পেন দিয়ে আমি বর্ডার দিতে বারণ করেছি। তো তোমরা এই লেখাটার আগে এইখানে লেমন ইয়েলো নয়, লেমন ইয়েলো দিতে পারো, ক্রোমিয়েলো মিডিয়াম কালারটা আমি দিচ্ছি। দেখো লেখাটার উপর দিয়ে আমি দিচ্ছি, তোমরা এই লেখাটার উপর দিয়েই এই ক্রোমিয়েলো মিডিয়াম কালারটা পুরোটা তোমরা দেবে। দিয়ে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে লেখাটা, এই লেখাটা তোমরা করে দিতে পারো। যেহেতু আমি স্কেচ পেন দিয়ে লিখেছি আমাকে আর লিখতে হচ্ছে না, কিন্তু তোমরা কিন্তু লিখে দেবে। এইভাবে করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এইভাবে তোমরা এই লেখাটা সুন্দর করে এইভাবে করে লিখে দেবে, ঠিক যেভাবে আমি দেখালাম। এরপর রেড কালার দিয়ে এই যে বর্ডারটা আছে চারিদিকে, এই বর্ডারটা তোমরা করে দেবে। এই পুরো বর্ডারটা তোমরা সুন্দর করে ধীরে ধীরে করে দেবে। আর নিচের যে বর্ডারটা আছে, নিচের এই স্টিকটা, এটা ডিপ ব্রাউন কালার দিয়ে পুরোটা করে দেবে। এবার দেখো আমি এই কালারগুলো কীভাবে দেখাচ্ছি। তো প্রথমে তোমরা মানুষের স্কিন কালারটা তোমরা দেখে নাও। লাইট ব্রাউন কালার দিয়ে এর আগে স্কিন কালারগুলো যেভাবে দেখেছি সেভাবেই হচ্ছে। লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা এই প্রতিটা ফিগারের গায়ে এই লাইট ব্রাউন কালারটা আগে তোমরা দিয়ে নেবে। আমি একটা দুটো ফিগার দেখিয়ে দিচ্ছি, সেমভাবে সমস্ত ফিগারের স্কিন কালারটা তোমরা ওইভাবেই করার চেষ্টা করবে। এভাবে করবে এই ফিগারেরও তাই। এভাবে করে তোমরা আস্তে আস্তে এই লাইট ব্রাউন কালারটা দিয়ে নেবে। দেওয়ার পর অরেঞ্জ কালারটা এই লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা তোমরা দেবে।
এরপর স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে বাদ বাকি কালারটা তোমরা ফিনিশ করার চেষ্টা করবে। রেড কালার দিয়ে এই ঠোঁটটা তোমরা করে দিতে পারো, কোন কোন জায়গায় ডিপ ব্রাউন কালার দিয়ে এই শেডগুলোকে একটুখানি ডিপ করে দিতে পারো, হাতের মুখের। এই এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই চোখগুলো সুন্দর করে তোমরা করে দেবে। এরপরে নেক্সট এই ফিগারের গায়ের কালারগুলো তোমরা শেয়ারে করার চেষ্টা করবে। এবার দেখো চুলগুলো এই ব্ল্যাক কালার দিয়ে করার পর ওপর দিকে একটু হালকা করে করবে, সেমভাবে চুলগুলো ব্ল্যাক হবে। গ্রে কালার দিয়ে ওপরে আলোটাকে তোমরা ধরতে পারো, গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে লাইনগুলোকে সুন্দরভাবে ক্লিয়ার করে দেবে। এইভাবে করে সমস্ত ফিগারের গায়ের কালারগুলো করবে। এবার দেখো গাছের এই যে গাছটা আছে, এই গাছের পাতাগুলো তোমরা লাইট গ্রিন এইভাবে করে দিয়ে ওপরে গুলো ক্রোম ইয়েলো দিতে পারো, একটু ইয়েলো কালার অর্থাৎ এই পাতাগুলো। এরপরে গ্রিন কালার দিয়ে এই যে স্টিকটা আছে এটা করে দিতে পারো, আর নিচের অংশটা তোমরা একটুখানি হালকা খড়ি কালারটা দিয়ে স্যাপ গ্রিন কালারটাও এই হালকা খড়ির ওপর ঘষে দিতে পারো। কোনো কোনো জায়গায় ডিপ ব্লু কালারটা দিয়ে এই যে পাতাগুলোকে একটু শেড দিয়ে বার করে দিতে পারো। এভাবে করে এই যে গাছটা আমাদের হবে, এভাবে যেভাবে দেখালাম এভাবে করে তুমি পুরো কাজটা করো। এইবার দেখো আমি ড্রেসের কালার তোমাদের দেখাচ্ছি, দুইখানে ড্রেস দেখাচ্ছি, এইখানে ড্রেসটা সেমভাবে তোমরা করবে। প্রথমে মেয়ের ড্রেসটা দেখো স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে, ডিপ করে না, পুরোটা কিন্তু আমি করছি না সেটা খেয়াল রাখবে, হালকা করে এভাবে করে দেবে। দেওয়ার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে, কোবাল্ট ব্লু কালার দিয়ে এই যে গলার কলারটা আছে আর হাতের যে এই যে বর্ডারটা আছে এটা তোমরা দেবে, আর কোবাল্ট ব্লু দিয়ে একটুখানি শেডটা করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই টাইটা তোমরা করে দেবে, টাইটা বাদ বাকি হোয়াইটই থাকবে। এরপরে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই ফিগারের জামাটা স্কুল ড্রেসটা এরকম সরু সরু করে হালকা হালকা করে তোমরা স্ট্রাইপ করে দেবে, খুব ধীরে ধীরে কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এই এরকম স্কুলের জামাটা করবে। এই জায়গাটা তোমরা ডিপ ব্লুটা, এই যে স্কার্টটা আছে ডিপ ব্লুটা দেওয়ার পর আস্তে আস্তে ডিপ ব্লুটা হালকা করবে, হালকা করার পর কোবাল্ট ব্লু দিয়ে এই ডিপ ব্লুটাকে খুব সাবধানে যেহেতু মুখের সামনে সেহেতু খুব সাবধানে তোমরা কাজটা করবে, বেলটা তোমরা হোয়াইটই রাখার চেষ্টা করবে। এইভাবে করে তোমরা এই স্কুল ড্রেসটাও করবে, আর এই স্কুল ড্রেসটা তোমাদের দেখাচ্ছি সেমভাবে এভাবে হালকা করে করে নেবে। এরপর কোবাল্ট ব্লু দিয়ে
এভাবে করে সেটটা করবে। করার পর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এরকম স্ট্রাইপটা করবে। করার পর এইভাবে করে এই প্যান্টটা ঠিক তোমরা করার পর কোবাল্ট ব্লু দিয়ে এই যে ডিপ ব্লুটা আছে এই ডিপ ব্লুটাকে মিশিয়ে দেবে। এইখানে সক্সটা হালকা করে স্কাই ব্লু কালার করে দেবে, আর এইখানে কিন্তু মেটার পায়ের কালারটাই হবে। বুটগুলো তোমরা ব্ল্যাক কালার দিয়ে করার পর গ্রে কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এইভাবে করে পুরো ড্রেস চুল টুল কালার করবে। এই ফিগারের কালারটা আমি পরে দেখাচ্ছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো দেখো এই ফিগারগুলো যেভাবে দেখিয়েছিলাম, জামা প্যান্ট এই ফিগারটাও সেভাবেই করা হয়েছে, আর সমস্ত গায়ের রং স্কিন কালার তোমাদের সেভাবেই করা হয়েছে, এই চুল টুলগুলো সেভাবেই করে, আর ড্রেসও সেভাবেই করা হয়েছে। এবার দেখো বাদ বাকি অংশটা কীভাবে করছি। তো আমরা এই যে টিচার আছে সেই টিচারের জামায় আমরা ডিপ ভায়োলেট কালারটা তোমরা দিতে পারো। দেওয়ার পর লাইট ভায়োলেট কালারটা দিয়ে হালকা করে মিশিয়ে দিতে পারো। সেই ক্ষেত্রে তোমরা হোয়াইট কালারটা ইউজ করতে পারো। এই এবার দেখো এই প্যান্টটা কি কালার করছি। তো ব্রাউন দিয়ে লাইট ব্রাউন কালারটা দিয়ে হালকা করে এক পাশে করবে এই প্যান্টটারও, এই পার্টটার এক পাশে হালকা করে করবে। করার পর ইয়েলো অকার যে কালারটা আছে আমাদের, সেই ইয়েলো অকার কালারের সাথে এই ব্রাউন কালারটা মিশিয়ে তোমরা প্যান্টটা কমপ্লিট করতে পারো। হোয়াইট কালারটা দিয়ে হালকা করে মিশিয়ে দিতে পারো। বেলটা ব্ল্যাক কালারে করে দিতে পারো। ডিপ ব্রাউন কালার দিয়ে হালকা শেড করে দিতে পারো। এরপর দেখো এই যে জলের ঝাড়টা, এটা ব্ল্যাক কালার দিয়ে এটা হালকা করে ব্ল্যাক কালারটা যাবে করবে। করার পর গ্রে কালার দিয়ে
গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে তোমরা এই ছোট ছোট জায়গা কাজ গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করতে পারো। এবার এই যে জলটা তোমাদের বলছিলাম শুরু থেকে যে রং করতে না, এটা স্কাই ব্লু কালার দিয়ে জলটা হালকা করে এইরকম ভাবে করে দেবে, যে জলের একটা ধারা পড়ছে সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। এরপর দেখো এই জায়গার কালারটা ইয়েলো অকার কালার দিয়ে ব্রাউন কালার দিয়ে এই বারটা করবে, করার পর এটা ব্ল্যাক কালার দিয়ে হালকা করে, করার পর গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এবার এইটা কোবাল্ট টারকাইস কালারটা দিয়ে ডিপ করে আস্তে আস্তে হালকা করবে, এই পাশে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করবে, প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে ডিপ করে আস্তে আস্তে হালকা করার পর এই পাশ থেকে ডিপ করে হালকা করবে। এবার দেখো আমরা এই যে ফিগারগুলো বসে আছে এই ফিগারগুলোর ছায়া আমাদের করতে হবে, তো প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে হালকা করে, খুব চেপে করবে না তাহলে খুব ডিপ হয়ে যাবে, হালকা করে তোমরা এখান থেকে টিচারের যে দাঁড়িয়ে আছে তার পায়ের ছায়াটা এখান থেকে পড়বে। এই ফিগারটা দাঁড়িয়ে আছে মেয়েটা, তার ছায়াটা ওই পাশে যাবে। এইবার এই স্যাফ গ্রিন কালারটা দিয়ে এই যে ছায়াটার কালার আমাদের মিশিয়ে দিতে হবে। এভাবে ধীরে ধীরে কাজটা করলে আশা করি কাজটা তোমাদের বেটার হবে। এ হলো তোমাদের কমপ্লিট একটি বৃক্ষরোপণের ছবি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।